রাতে প্রতিবেশী বৌদি মোমো খেতে ডেকেছিল, তারপর থেকে নিখোঁজ যুবক। এদিন সকালে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অবৈধ সম্পর্কের জেরে যুবক খুন দাবি স্থানীয়দের। রাতে মোমো খেতে ডেকেছিল প্রতিবেশী বৌদি, অভিযোগ, তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় ওই যুবক। গতকাল সারারাত নিখোঁজ ছিলেন যুবক। এদিন সকালে স্থানীয় এক বাঁশবাগানের ভেতর থেকে উদ্ধার হয় যুবকের মৃতদেহ। যুবকের পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির পাশের এক গৃহবধূর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন যুবক সুব্রত হালদার। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, ওই গৃহবধূ মাঝে মধ্যেই রাতের দিকে যুবককে ফোন করে ডাকতেন। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে আপত্তিও করেছেন। শোনেনি যুবক, রাত্রিরাই বউকে ফোন করে করে কত দিন ধরে ফোন করে করে নিয়ে যায়, ঘুমাইতে দেয় না। আমি পিছনে পিছনে আমার আলার আলারে দেখি। হ্যাঁ, একদিন এইদের কানের ব্যাপার কি সুভদ্রে আমার মাছ গেছিল, বলে কি তোর মায় রাত্রি এরম হরে কেন, এরম হরে কেন, রাত্রির উঠে কি হরে। হের ফেলে গে আমি কাল ওইদিক যাই নাই। ও ফোন করে তুই কোথায় উঠে যা, তোর তো মারিয়ে দেবে বাবা, তোর মারিয়ে দেবে ওরা, তোর মারিয়ে দেবে। এই গেলেন করবে। যুবকের বন্ধুদের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পেরেছেন, মঙ্গলবার সন্ধ্যায় তার হাতে একটি মোমোর প্যাকেটও দেখেছিলেন বন্ধুরা। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃত যুবকের দিদি বলেন, আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। তার দাবি, প্ল্যান করেই যুবককে হত্যা করা হয়েছে। সন্ধ্যাবেলায় 7:30 সময় বউটাকে ফোন করায়, বউটা করেছে নয় বউটা করেছে, যাই হোক কিছু একটা হয়েছে। বউটা সবসময় ওর কাছে পয়সা চায়, হয়তো ওর ভাই ওনার বর চায়, ঠিক আছে, ওনার ভাই চায় পয়সা, ওনার দাদা চায় পয়সা, সবসময় পয়সা চায়। এই গলায় দাগ ছিল, এই এইখানটায় এখানটায় ছিল, নাকের এখানটায় মানে খামচি ছিল, ঠিক আছে। আর রাত্রিবেলায় মোমো নিয়ে আসতে বলেছে, ওর বন্ধুরা সবাই বলছে দিদি তুমি মোমো আনতে বলেছো, আমরা চিনি না, বলছে ও রাত্রিতে জানো বললো মোমো নিয়ে যেতে বললো, কিন্তু কে মোমোটা নিয়ে যেতে বলছে, ওদের ওখানে মোমো টোমো পড়ে আছে বললো, কারা বললো মোমো সব পড়ে আছে ওই বাঁশবাগানে, ওরা নিয়ে গিয়ে বাসতলায় মেরেছে, যেখানে মেরেছে ওই পুকুর ধারে মেরে দিয়েছে। এদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নৈহাটি থানার পুলিশ। স্থানীয় দোগাছিয়া এলাকায় বাঁশবাগান থেকে যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃত যুবকের পরিবারের সদস্যদের দাবি, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। যেখানে মৃতদেহ পড়েছিল তার পাশে মোমো পড়ে থাকতে দেখা যায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়দের একটি সূত্রের খবর অনুযায়ী, প্রতিবেশী ওই গৃহবধূর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই যুবক জানিয়ে গৃহবধূর পরিবারেও অশান্তি চলছিল। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নৈহাটি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।